This program is sponsored by Orient West Solutions Private Limited, Shimla Biryani Swad Zindagi Ka, Nirman Concrete, Aminia The Taste You Love, Kakata Leather Complex Standards Association, co-sponsored by Al Madina Tours and Travels, B Sizzlers Dresses Private Limited. বাংলার অগ্নিকন্যা সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় তখন বাংলার বিরোধী নেত্রী। একুশে জুলাই হোক বা ঐতিহাসিক লালবাজার অভিযান, সিঙ্গুর আন্দোলন হোক বা নন্দীগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায় সকল লড়াইয়ে প্রায় দীর্ঘ 30 বছরের সফর সঙ্গী। 74 নম্বর ওয়ার্ডের সভাপতি বিপ্লব মিত্র আজ থেকে 26 বছর আগে রাইটার্স বিল্ডিং এ ন্যায় বিচারের জন্য ও সুষ্ঠু ভোট প্রক্রিয়ার জন্য সেই আন্দোলন থেকে আজকে মসনদে বসা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে দেখেন তার দীর্ঘদিনের সফর সঙ্গী বিপ্লব মিত্র। 24 আওয়ার্স টিভির এক্সক্লুসিভ সাক্ষাৎকার। প্রথমেই আমি 24 আওয়ার্সকে ধন্যবাদ জানাই আজকে এই যে 21 জুলাই সম্বন্ধে আমাকে বলবার জন্য যে অনুরোধ করা হয়েছে। 21 জুলাই জিনিসটা হচ্ছে আমাদের কাছে একটা মাহাত্ম্য, খুব মর্মান্তিক দিন। সেই মর্মান্তিক দিনটা কেন বলতে চাইছি, যে আমি দিদির সঙ্গে আছি প্রায় আজ থেকে 30 বছর আগে, 30-32 বছর ধরেই দিদির থেকে রয়েছে। কেননা তখন এর আগে আমাদের এখানে সৌগত রায় এমএলএ ছিলেন, সৌগত রায় যখন এমএলএ ছিলেন তখন দিদিও তখন কংগ্রেস করতেন, তখন সৌগত রায়ও এখানকার আমাদের এমএলএ থাকাকালীন দিদি তখন আমাকে এখান থেকে তুলে নেয়, তুলে নিয়ে বলে তুমি আমার সাথে পার্টিটা করো। আমি তখন দেখলাম যে একমাত্র, সত্যি কথা বলতে কি, অনেস্ট একমাত্র মমতা ব্যানার্জিই আছে, যেই মমতা ব্যানার্জির সঙ্গে পার্টি করা ভালো এবং ঘর করা ভালো। পার্টিটা ছিল তখন আমি বুঝতাম না পার্টি জিনিসটা এতটা কি ভাইটাল, কেন আমি 71 সাল থেকে পার্টি করছি। আমি নিউ আলিপুর কলেজে আমি 71 ছিলাম, তারপর আমি 73 সালে জিএস হই, ওখানকার জিএস হই, এবং 74 সালের পর থেকে আমি এই এলাকায় ঢুকে পড়ি। এলাকায় ঢুকে পড়তে পড়তে তারপর আমি পার্টিতেই আমি ঢুকি, কংগ্রেস করি, কংগ্রেস করতে করতে ঠিক দিদি আমাকে যখন ডেকে নিল, সেই দিদির সঙ্গে একটা দিনের পর দিন, রাত দিন রাত দিন করে এই এলাকায়। তখন সত্যি কথা বলতে কি, ছেলে বলতে কি, হয়তো আপনাদের কি বলবো, যে সর্বশা করলে চারদিক আলিপুরে সব ঘুরে দেখা যেত, 50 জন ছিল, 50 জন পেতাম কি না তাদের সত্যি কথা বলতে কি খুব হাতে পড়ে হাতে পায়ে ধরে যে দিদি তোমরা পার্টি করো, দিদির কাছে আসো, দিদির সঙ্গে থাকো, দিদির সঙ্গে থাকলে দেখবে দিদি একমাত্র অনেস্ট বলে বুঝিয়ে বুঝিয়ে সবাইকে আনতে হতো। কিন্তু এই করতে করতে আমরা এগিয়ে চলতাম, এগিয়ে চলতে চলতে তখন একবার আমার এটাও মনে আছে কংগ্রেস পিরিয়ডে তখন এখানে ধর্ণা মঞ্চ হয়েছিল পোস্ট অফিসের সামনে, তখন দিদি ডিএম বাংলোতে একটা মেমোরান্ডাম দিতে যাবে, সেই মেমোরান্ডাম দিতে যখন গেছে ডিএম তখন দিদির সঙ্গে দেখা করেনি, দিদির সঙ্গে দেখা না করতে দিদি ঠিক 6টার সময় ডিক্লেয়ার করলো যে আমি এখান থেকে যাব না, ডিএমের সঙ্গে না দেখা করে আমি যাব না। তখন আমরাও তখন বললাম যে ঠিক আছে, তখন দিদি বলল যে ম্যাটাটো তখন ছিল, ম্যাটাটো করেই তখন এসেছিল, তারপর রাত হচ্ছে 9টা বাজে, দিদি বলছে এরকমভাবে তো বসে থাকা যায় না, বিপ্লব তুমি কি এখান থেকে 4টে চৌকি জোগাড় করতে পারবে? আমি বললাম ঠিক আছে 4টে চৌকি আমি জোগাড় করছি, বলে এই করে একদিন দুদিন গেল, দিদি বলে প্যান্ডেল খাটাতে হবে, আমি তাও প্যান্ডেলও খাটিয়ে দিলাম, সব কিছু কাজ এখান থেকে করলাম। তখন এই এলাকা থেকে দিদি বলল তুমি তুই এখানকার তো ইয়ে আছিস, তুই এখান থেকে 10-12 জনকে নিয়ে, তখন যাকে বলতে যাচ্ছে সে বলছে মমতা ব্যানার্জির কাছে এখন গেলে তো এখন অনেক রকম কথা উঠতে পারে, আমরা এখন যেতে পারবো না, তুমি যা চাইছো তোমাকে সব কিছু দেবো। আমরা আমি সব কিছু চাইছি না, আমি দিদির কাছে যাওয়াটা চাই। তখন আমার ছেলে, এখন ছেলেরা এখন আমার বড় হয়ে গেছে, একটার বয়স প্রায় 33, একটার বয়স প্রায় 30, দুজনে তখন ছোট ছেলে ছিল এবং আমার বউ ছেলে, তারপরে আরও একজন দুজনকে নিয়ে আমি ওখানে জমা করলাম, আরও কিছু ছেলে ওই এলাকা থেকেই ধরে ধরে তাদের নিয়ে যেয়ে আমি ওই জায়গাটা ভিড় করলাম। তখন মিটিংও হলো, দিদি তখন সেই মিটিংয়ে একটাই কথা আমার কানে আজও বাজে যে
যখন মিটিংয়ের লাস্ট দিনকে যখন ডিসিশনের যে 14 দিন আমরা ধর্ণা করেছিল দিদি এখানটা 14 দিন বাঙুরের বাঙুর ওখান থেকে লোকদের একটা ডিমান্ড নিয়ে তখন দিদি তখন বলেছিল যে এই বিপ্লব মিত্রের মতো যদি আমার যদি চারটে ছেলে হয় তাহলে কিন্তু আমার অনেক হবে সেইটা কিন্তু এখনও কিন্তু আমার কানে কিন্তু আজও বাজে তখন কিন্তু আমি বুঝলাম যখন দিদি চলে গেল তখন দিদি আমাকে একটা একজন দিদিকে একটা গণেশ উপহার দিয়েছিল দিদি তখন সেই গণেশ মূর্তিটা আমাকে দিয়ে বলেছিল তুই এটা রেখে দিবি ভালোভাবে রাখবি আমি বললাম ঠিক আছে তারপর দিনের পর দিন চলতে চলতে এই 98 সাল এলো 98 সালে আমরা তখন গেছিলাম ওখানে ওই আপনার ধর্মতলায় যাওয়াতে তখন দেখলাম সিপিএম দেখছি আমরা এগোচ্ছি যখন মিটিং চলছে লক্ষ্মীকান্ত বসু তখন ছিলেন তখন পঙ্কজ ব্যানার্জি ছিলেন আরও সবাই ছিলেন তখন দেখি ওদিকে গণ্ডগোল হচ্ছে তখন গণ্ডগোল এলো সবাই এদিক ওদিক চলছে কাঁদানে গ্যাস চলছে গুলিও চলছে তখন সত্যি কথা বলতে কি আমরা ভয়ে বিজি প্রেস টেন্ট আছে বিজি প্রেস টেন্টের কাছে আমরা একটা সাইডে দাঁড়িয়ে যাই আমরা একটা সাইডে আমি সরে আসি আমরা 17-18 জন সরে আসি তখন দেখছে গুলিও চলছে প্রচণ্ড গুলি চলছে আর কাঁদানে গ্যাস চলছে আর সব যে যার এদিক ওদিক হয়ে গেছে তখন কাউকে কে কোথায় কিচ্ছু খোঁজ পাওয়া যাচ্ছে না তারপরে আমরা একটা কোণ থেকে দেখছি লাশের পর লাশ যাচ্ছে সব একটা একটা করে পুলিশ টেনে টেনে লাশ নিয়ে চলে যাচ্ছে সেটাও দেখছি দেখতে দেখতে তখন বাড়িতে তখন আমাদের মোবাইল ছিল না তখন মোবাইল না থাকাতে সবারই চিন্তা হয়েছে বাড়িতে 5টা বাজে কেউ বাড়িতে ফেরেনি তখন দিদির আমাদের তখন বিএসএনএল ফোন ছিল তখন দিদির অফিসে যখন ফোন করে বলে দিদি হসপিটালে আছে আমরা তখন দিদির হসপিটালও তখন আমরা গেছি উডল্যান্ডসে দিদি তখন ভর্তি হয় উডল্যান্ডসে ভর্তি করে উডল্যান্ডসে না পিজিতে তখন বোধহয় ভর্তি করা হয় সেখানে আমরা আবার দিদির সঙ্গে আমরা পুরো রাত কাটালাম পুরো রাত ঠাত কাটিয়ে তখন দিদিরও হাতেও লেগেছিল চোট সেই তখন থেকে দিদি মার খেতে 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 90 চলে এলো সত্যি কথা বলতে কি এখনও গায়ে কাটা দেয় যে আমার কিছু হলে তো কিছু হবে না আমি জানি আমার কিছু আমি চলে গেলে কিছু হবে না কিন্তু মমতা ব্যানার্জির মতো একজন যদি চলে যায় তাতে তো আমাদের দুঃখ হবে এবং অনিল মুখার্জিও ছিল দিলীপ মজুমদারও ছিল তারা এখন সত্যি কথা বলতে কি নেই সত্যি খুবই কষ্টের ব্যাপার যে দিদি আমি যদি দিদিকে এতটুকু কোমর ধরে না টানতাম হয়তো দিদির মাঝখানে যদি ওই বাদশালাম মাঝখানে যদি রডটা যদি মেরে দিত আর সেই টাইমে বোধহয় গুরুপদ দাস কোনো অফিসার ছিলেন সিনিয়র তিনি বোধহয় একটা লাস্টে আমাদের তিনটে ব্যারিকেড করে দিয়েছিল তিনটে ব্যারিকেড করে সিপিএমরা যখন মারছে তখন ওই পুলিশই কিন্তু আমাদের বাঁচিয়েছে ওই পুলিশ কিন্তু বলেছে যে এইবার করলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব আপনার এখান থেকে চলে যান সে তখন বলতে বাধ্য হয়েছে তখন সবাই ফাঁকা করতে বাধ্য হয়েছে তখন আমরা দিদিকে টানতে টানতে নিয়ে আমরা দিদি অ্যাম্বুলেন্সে তুলি মমতা ব্যানার্জি আমি একটাই কথা বলছি দিদি কিন্তু সবার দিদি দিদি মুখ্যমন্ত্রী যে আমরা মনে করি না তার জন্য মনে করি না বলে আজকে লোকের কাছে কিন্তু এত পপুলার হয়ে দাঁড়িয়েছে আমরা কিন্তু তখনও কিন্তু ভাবতে পারিনি দিদি মুখ্যমন্ত্রী হবে বলে আর দিদি যে সবার কাছে এগিয়ে যায় এত ভালোভাবে কথা বলে দেখুন একটা কথা কি মুখ্যমন্ত্রী হওয়ার পরে তারও স্ট্রাগলটা বেড়ে যায় তারও মাথায় অনেক কিছু চিন্তা চলে আসে হয়তো অনেককে রাগের বসে অনেক কিছু কথা বলে দিতে পারে সেই জিনিসটাকেই হয়তো মানুষ অনেক রকমভাবে নিয়ে নিতে পারে আমরা কিন্তু জানি দিদি যেই জিনিসটাই আছে সেই জিনিসটাই থাকবে মমতা ব্যানার্জিই থাকবে মমতা ব্যানার্জি ছাড়া আর কিছু হয় না একটা জিনিস কি যে আমি সবসময় ভাবি মমতা ব্যানার্জির এটাও জানি যে মমতা ব্যানার্জি একবার আমাকে ব্রিগেডে আমাকে প্রেসের যারা আছে সবাইকে খাওয়া দাওয়ার দায়িত্ব আমাকে দিয়েছিল সেইখান থেকে আমি স্টেজ থেকে আমি দেখেছিলাম যে এত লোক যে মানুষ মনে হচ্ছে না মনে হচ্ছে কুচি কুচি পাথর পড়ে রয়েছে যেখানে তাকাই সেখানেই পাথরের কুচির মতো ভালোবাসার টানে সবাই যায় আর মমতা ব্যানার্জি একটা মাধুর্য আছে যে যখনই কোনো মিটিং করুক তখন কিন্তু বৃষ্টি হবে
সেই যতই রোদ উঠুক এক ফোঁটা বৃষ্টি কিন্তু মমতা ব্যানার্জির ইয়েতে আসবে। ঠাকুরের একটা আশীর্বাদ আছে। আর এবার যদি বলতে চাচ্ছেন এবার একটা আরও বেশি ভিড়ের কেন কারণ বলছি, এর আগে বলতে গেলে বিরোধী আমাদের সিপিএম ছিল, এখন আস্তে আস্তে আমি জানি না কোথা থেকে বিজেপি একটা চলে এসছে, লোকসভাও কিছুটা সিট পেয়েছে, তারা আসতে মার দাঙ্গা করছে, হিন্দু মুসলিম রাইট লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে, সেই দেখা দেখি একটা বিরোধী গোষ্ঠী বিরোধী আমাদের একটা চলে এসছে। এই বিরোধীকে দেখাবার জন্য আমাদের কিন্তু লোকের ক্রেজটা কিন্তু আরও বাড়বে, যেটা আমাদের ছিল ঘর থেকে বেরোবার, তার চেয়ে বেশি লোক এবার কিন্তু আমরা কন্ট্রিবিউট করব। আমরা মেশিনে ভোট বিশ্বাস করি না, ব্যালটে ভোট বিশ্বাস করি। যদি বলে কেন, আপনারাও তো পাচ্ছেন, আপনি বলুন তো, আমার পাড়াটাই আমি ধরে নিচ্ছি, একটা পার্টে সেখানে সিপিএমের এজেন্ট বসে আছে, বিজেপির এজেন্ট বসে আছে, কংগ্রেসের এজেন্ট বসে আছে, সেখানে আমি দেখতে পাচ্ছি যে সিপিএমের এজেন্টের ভোটটা পর্যন্ত কিন্তু সিপিএমে যায়নি, সেখানে কিন্তু জিরো হয়ে গেছে। এটা কি করে সম্ভব আপনারা বলুন? মেশিন এখন যত দিন যাচ্ছে মেশিনারি তত পপুলার হচ্ছে, দেখুন এখানে টিপছে উপরে আকাশে উঠে যাচ্ছে, চাঁদে উঠে যাচ্ছে, এটা তো ঠিক। তাই এখান থেকে যদি টেপা যায় ওখান দিয়ে সব জিরো হয়ে যেতে পারে, ওই জন্য মেশিনের ভোটটাকে আর বিশ্বাস করা যাচ্ছে না, ওই জন্য ব্যালটের ভোটটাকেই পুরনো যেটা ছিল আমাদের আগেকার সেই জিনিসটাকে আমরা আগে মতো ফিরিয়ে আনতে চাইছি। মেশিন একটা কথা কি যে একটা রিমোট কন্ট্রোল কি না পারে, রিমোটে এখান থেকে বসে ধর্মতলার যে একটা জায়গা সেটা উড়িয়ে দেওয়া যায় আমরা বলতে পারি, আপনি বলুন না যে এটা করা যায় কি যায় না। তাই জন্য বলছি আমরা মেশিনের ভোট চাই না, আমরা ব্যালটে ভোট চাই। 21শে জুলাই সত্যি কথা বলতে কি আমরা চাই যে আমাদের এখান থেকে ধরুন মিছিল বেরোবে গোপালনগর থেকে, আমরা আগে হাজরা মোড় হয়ে ধর্মতলা পর্যন্ত পৌঁছতে পারতাম, ধর্মতলাও পৌঁছতে পারতাম না, ধরুন ওই বিল্লা প্যারেটোরিয়াম পর্যন্ত পৌঁছতে পারতাম। আমরা চাই যে হাজরা মোড়েই যেন আমরা বন্ধ হয়ে যাই, আর যেন যেতে না পারি, এটাই আমাদের খুশি।